সময় গড়ানোর সাথে সাথে বাড়ছে রাজধানীর বায়ু দূষণ। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ারের পর্যবেক্ষণ অনুসারে শনিবার সকালে বিশ্বের 5টি শহরের বাতাস খুবই অস্বাস্থ্যকর হয়ে ওঠে। এদিন বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষে ছিল রাজধানী ঢাকার নাম। এ দূষণ নিয়ে নিয়মিত আলোচনা থাকলেও নেই কার্যকর কোনো পদক্ষেপ। গবেষণা অনুসারে চলতি বছরের জানুয়ারির বায়ু দূষণ বিগত 7 বছরের তুলনায় বেশি। এছাড়া গত 8 বছরের মধ্যে বায়ু দূষণের দিক থেকে এবছর জানুয়ারি মাস অবস্থান করেছে তৃতীয় স্থানে। মূলত ইটভাটা, নির্মাণ স্থানের ধুলা ও যানবাহনের ধোঁয়া রাজধানীর বাতাসকে করে তুলেছে বিপজ্জনক, আর ধুলার চাদরে ঢাকা পড়েছে সবই। অন্যদিকে নগরীতে নেই পর্যাপ্ত গাছপালা, তাছাড়া যানবাহনের সংখ্যাও অধিক, যা নিয়মিত ধোঁয়া নির্গত করছে। এসব শরীরে প্রবেশ করে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে নগরবাসী। বায়ু দূষণ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে গবেষণা প্রতিষ্ঠান বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপস। তাদের গবেষণায় উঠে এসেছে এবছর প্রথম মাসের 25 দিনের বায়ু দূষণ গত 7 বছরের জানুয়ারির গড় মানের তুলনায় 3.71% বেশি। ক্যাপসের চেয়ারম্যান আহমেদ কামরুজ্জামান মজুমদার জানান, পরিবেশ অধিদপ্তর কর্তৃক ধুলাবালি বা PM2.5 এর যে মানমাত্রা রয়েছে, ঢাকার মানুষ তার চেয়ে 3 থেকে 4 গুণ দূষণের মধ্যে আছে। ধুলাবালির পাশাপাশি দূষিত গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড মানুষ বাতাসের সাথে গ্রহণ করছে। ক্যাপসের চেয়ারম্যানের মতে, বায়ু দূষণের মূল কারণ চিহ্নিত করে তা দ্রুত অপসারণ করা জরুরি, একই সাথে বিরত থাকতে হবে বর্জ্য পোড়ানো থেকেও। আহমেদ কামরুজ্জামান মজুমদার বলেন, সরকারকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। পরিবেশ মন্ত্রণালয়ের একার পক্ষে এটি সম্ভব না, এর সঙ্গে যুক্ত রয়েছে আরও 20 থেকে 25টি মন্ত্রণালয় ও অধিদপ্তর। সকলে সমন্বিত ও অংশীদারিত্বমূলকভাবে কাজ না করলে বায়ু দূষণ কমানো সম্ভব না। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।